করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ার পর থেকে দেশে করোনা রোগী শনাক্ত বেড়েছে। ডিসেম্বরে শনাক্তের হার একের নিচে ছিল, জানুয়ারি মাসের প্রথম দশ দিনেই শনাক্তের গড় হার দশের ঘরে উঠে যায়। সংক্রমণের কেন্দ্র এখন ঢাকা, যেখানে শনাক্তের হার 12.9%। গেল এক সপ্তাহে করোনার নমুনা পরীক্ষার, সংক্রমণ ও মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ ঝুঁকিতে থাকা এলাকার একটি তালিকা করেছে। এতে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও রাঙামাটি জেলা। গত 27 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত রাজধানী ঢাকায় সংক্রমণের হার ছিল 6.89%। গত এক সপ্তাহে সেই হার বেড়ে দাঁড়িয়েছে 12.9%। আর রাঙামাটিতে এক সপ্তাহের ব্যবধানে হার বেড়েছে 8.18%। আগের সপ্তাহে যা ছিল 1.82%। মধ্যম পর্যায়ে ঝুঁকিতে থাকা জেলাগুলো হল রাজশাহী, রংপুর, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর ও যশোর। এসব জেলায় করোনা সংক্রমণের হার 5% থেকে 9% উঠেছে গেল এক সপ্তাহে। এছাড়া কম ঝুঁকির তালিকায় রয়েছে দেশের 54টি জেলা। ঢাকার পাশে নারায়ণগঞ্জ ও গাজীপুর রয়েছে এই তালিকায়। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সারা দেশে জীবনযাত্রা ও চলাফেরায় সরকারি বিধিনিষেধ কার্যকর হচ্ছে। অরিসুল ইসলাম, বৈশাখী সংবাদ।